তো এ হচ্ছে আমার কেপিআর। এই বাইকে প্রথম সার্ভিস করি আমি হচ্ছে 1100 কিলোতে, আর এখন হয়েছে 1846 কিলো। তো এই প্রথম সার্ভিসে একটা প্রবলেম হয়েছে, আমি যখন এই সার্ভিস সেন্টার হচ্ছে এটা রাসেল ইন্ডাস্ট্রিজ, আই মিন লিফান কেপিআরের সার্ভিস সেন্টার, ঢাকা থেকে যখন বের হই, বের হয়ে যাওয়ার পর আমার মনে হইতে যে বাইক রান করা অবস্থায় কোনো একটা শব্দ হচ্ছে। পর আমি দেখলাম এই যে আমার এই যে এই কিটটা, এই কিটটার এখানে একটা লক টাইপের ব্যাপার আছে পেছনে, এই পাশে নাট, এ পাশে নাট দুইটা, আর এটার ভিতরে নাট আছে কিনা আইডন্ট নো, কিন্তু এখানে একটা লক আছে, ওই লকটা ঠিক মতো লাগে নাই, যার কারণে বাইক যখন আমি চালাইতেছিলাম তখন গেট 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 করে শব্দ হইতেছিল। পরে আমার তো ভয় পাই গেছি, কি ঘটনা কি আমি শব্দ হয় কোথায়। তারপর আমি কিছুক্ষণ পরে চালানো অবস্থায় এখানে হাত দিই, এখানে হাত দিই, এখানে হাত দিই, হাত দেওয়ার পরে দেখতেছি না যখন আমি এই জায়গাটায় হাত দিলাম তখন দেখি শব্দ বন্ধ, যখন আবার হাত ছড়ায় ফেলি তখন আবার শব্দ হয়। এবং আমি এটা অনেকবার চেক করলাম, হাত দেওয়ার সাথে সাথে শব্দ কমে যায়, হাত ছড়ায় ফেললে শব্দ বাড়ে। এই দেখেন এই পাশের কিটটা একদম ফিটিং, কত সুন্দর ফিটিং, কিন্তু এই পাশের কিটটা কিন্তু ফিটিং নেই, যে ফাঁকা, রাইট। তো সার্ভিস সেন্টার থেকে যখন নিয়ে যাই তখন হয়তো ভুলবশত এই না লকটা ভালো করে লাগানো হয় নাই। আচ্ছা আমি যদি এখন এখন হয়তো বোঝা যাবে না, এই যে এই যে কিটকিট করে একটা শব্দ হয় সেটা চালানোর সময় বোঝা যায়। তো এখন চলে আসছি সার্ভিস সেন্টারে, দেখি তাদের সাথে কথা বলে। এই যে ক্যাট ক্যাট করে একটা শব্দ হয়, যদিও ক্যামেরা হয়তো রেকর্ড হবে না কারণ ক্যামেরা অনেক দূরে, তো তাদের সাথে কথা বলে দেখি তারা কি বলে। ওকে ওকে, রাকিব ভাই আমার সার্ভিস করে দিছিল। আসসালামু আলাইকুম রাকিব ভাই, রাহাত ভাই, আমি ওই যে সার্ভিস করে গেছিলাম মাসখানেক আগে, কিন্তু একটা সমস্যা হয়েছে, এখন আমার 3 মিনিট সময় লাগবে, 3 মিনিট সময় লাগবে, 3 মিনিট একটু দেখবেন জাস্ট। হ্যাঁ আমি কোথাও দেই নাই, কই পারবে না উল্টাপাল্টা, ওই যে চালা যাইতেছিলাম না ঢাকার বাইরে যাওয়ার পরে দিয়ে শব্দ হইতেছে একটা কেমন, দুই গিয়ারে যখনই 20-এর উপরে যাই তখন শব্দটা হয়। এই যে এই লকটা আটকায় নাই, গেট 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 করে শব্দ হয়, আমি অনেক চাপ দিছি কোনো কাজ হয় না। আপনি একটু চালায় আসেন, 2 গিয়ারে 20-এর উপরে গেলেই দেখবেন, 3 গিয়ারে 30-এর উপরে গেলেই দেখবেন, পা চাপ দিবেন না, আমি অন পরে বাম পা দিয়ে চাইপা চাইপা রেখে চালাইছি। হ্যাঁ চাপ দিয়ে ধরে একলা সাউন্ড জায়গা, ডান পাশেরটা ফিটিংটাও পারফেক্ট কিন্তু বাম পাশেরটা ফিটিংটা পারফেক্ট না। 2 গিয়ারে 20-এর উপরে, 3 গিয়ারে 30-এর উপরে দিলেই খেয়াল করবেন কানে, জোরেই শব্দ হয় অনেক। ওকে রাকিব ভাইরে পাঠিয়ে দিছি, এ হচ্ছে লিফানেট সার্ভিস সেন্টার, তো আশা করি এই সমস্যাটা সমাধান হবে। আমার মনে মনে খুব আমি স্যাড ছিলাম যে নতুন বাইক আবার এত সমস্যা কেন, তো ভাই আসুক, আসার পরে কিটটা হয়তো খুলে আবার টাইট করে লাগাই দিবে। যে প্রবলেমটা ছিল এটার সাথে একটা এরকম রাউন্ড লক আছে, এটা গিয়ে ওটার সাথে লাগে, ওটা একটু দূরত্বে অবস্থিত ছিল, দূরত্ব ছিল, তো দূরত্বটা ঠিক করে দিছে, আর ভিতরে একটা রাবারের স্টপার দিয়ে গ্যারেজ দিয়ে দিছে, আর এখানে এই পাশে আরেকটা রড আছে, ওই রডটাও সোজা করছে। তো এখন ফিটিংটা মোটামুটি দেখা যায় যে এই সাইডটার মতো হয়েছে, এই সাইডটা একদম ফিটিং, এখন মোটামুটি এটাও ফিটিং লাগতেছে। তো শব্দ হয় কি না সেটা চালাইলে বুঝতে পারবো, আর ঢাকার ভিতরে বোঝা যায় না কারণ ঢাকার ভিতরে আশেপাশে অনেক সাউন্ড থাকে যার কারণে বোঝা যায় না। তো দেখা যাক, তো দেখা যাক সাউন্ড হয় কি না, আশা করি হবে না, যদি হয় তাহলে আবার যখন আমি সেকেন্ড সার্ভিস করতে আসবো, এখন আমার 1847 কিলো, সেকেন্ড সার্ভিস করতে আসবো হয়তো 2500 বা 3000 কিলো লেখা ম্যানুয়ালে, তো 3000 আগেই চলে আসবো গেলো এটা। আর হচ্ছে একটা মোবিল নিছি, এটা হচ্ছে স্প্রিন্টা, এটা হচ্ছে 20W40, তবে একটু ঝামেলা আছে, এই বাইকের ম্যানুয়ালে লেখা আছে 10W40, কিন্তু আমি যখন ফার্স্ট সার্ভিস করছিলাম মোবিল চেঞ্জ করছিলাম তখন এই সার্ভিস সেন্টারে 10W40 ছিল না, যার কারণে ওরা 20W40 লাগাই দিছে। তো এই জন্য এখন 2টা মোবিল নিয়েছিলাম, এটার মধ্যে 1200 ML লাগে, কেপিআরের ইঞ্জিন অয়েল লাগে 1200 ML, কিন্তু এগুলো হচ্ছে 1000 ML করে, মানে 1 লিটার করে, এই যে 1 লিটার।
তো 1200 ml নাই, যার কারণে দুইটা নিতে হয়েছে, একটা পুরোটা আর একটা থেকে 200 ml। তো আমার বাসায় একটা পেট্রোনাস স্প্রিন্টার 20W40 আছে 800 ml, তো ওটা আমি চারটা মোবিলে 200 ml করে দিতে পারবো। তো ওটা শেষ করা পর্যন্ত আমি 20W40 ইউজ করব, কারণ 20W40 আর 10W40 মিক্স করা উচিত না, মানে যেই গ্রেড ইউজ করি এক গ্রেডই ইউজ করা উচিত। এটা হচ্ছে বাইকের বেসিক ইনফরমেশন, সবাই বলে যে গ্রেড মিক্স করা উচিত না। তো যেহেতু একবার লাগাই ফেলছি, তাহলে ওটা শেষ করা পর্যন্ত আমি 20W40 ইউজ করব, আর তারপরে হচ্ছে 10W40-তে চলে যাব এবং সেটা সিনথেটিকে চলে যাব। আর কোন মোবিল ইউজ করি তখন মতুল বা শেল বা লিকুইমলি যেটা ইউজ করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো হ্যাঁ, মনে হয় শব্দটা চলে গেছে, আগে দুই গিয়ারে 20-এর উপরে গেলেই শব্দটা হইতো। হ্যাঁ, এখন আমার কানে মোটামুটি শব্দ আসতেছে না। সো গাইজ, আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, পিস।